ঢাকায় ছবির এক সময়ের দাপুটে অভিনেতা জসিম, পুরো নাম আবুল খায়ের জসিমউদ্দিন। 1950 সালের 14ই আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন শক্তিমান এই অভিনেতা। খলনায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করলেও সময়ের পরিক্রমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়কদের একজন হিসেবে। 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন কালজয়ী এই নায়ক। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক জসিম, শক্তিমানে এই অভিনেতার পুরো নাম আবুল খায়ের জসিমউদ্দিন। বাংলাদেশের অ্যাকশন চলচ্চিত্রের অন্যতম প্রবর্তক হিসেবে তাকেই বিবেচনা করা হয়। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনের শুরু। এ ছবিতে পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও জনপ্রিয়তা পান দেওয়ান নজরুল ইসলাম পরিচালিত খলনায়কের চরিত্রে অভিনয় করে। খলনায়ক হিসেবে ঢালিউডে দীর্ঘদিন একক রাজত্বের পর দেলোয়ার জাহান ঝুন্টুর পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জনপ্রিয়তার এই ধারাবাহিকতায় 80-এর দশকের প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেন এই অ্যাকশন অভিনেতা। জসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রতিহিংসা, শান্তি অশান্তি, পরিবার, দোস্ত দুশ্মন উল্লেখযোগ্য। নায়ক জসিম শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন প্রযোজক, ফাইট ডিরেক্টর ও বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1973 সাল থেকে তার অভিনয় জীবনের শুরু, মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। অমিতাভ রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।